ডিজিটাল গণিত ক্লাসে স্বাগত। আজকে দশম শ্রেণীর 18 নম্বর অধ্যায় সদৃশতা সিমিলারিটি এর ধারণা নিয়ে আলোচনা করব এবং এর একটি উপপাদ্য আলোচনা করব। সদৃশতা, এখানে বইতে দেখো তিনটে ছবি দেখা যাচ্ছে, তিনটে ছবি একই রকম, সাইজগুলো আলাদা। অর্থাৎ আমরা কোনো একটা ছবিকে জুম করে দেখলে যেমন বড় দেখায়, আবার জুম আউট করলে ছোট দেখায়, মানে একই ছবিকে আমরা ছোট এবং বড় করছি। এই ছবি তিনটে কিন্তু সদৃশ্য, এই ছবিতে এই একটা দুটো তিনটে, এই তিনটে ছবি সদৃশ্য, এদের সব কিছুই একই, খালি সাইজগুলো ছোট বড় আছে। এইটা নিয়ে আমরা আলোচনা করব সদৃশতা চ্যাপ্টার। সদৃশতা সিমিলারিটি, দেখি তিনটে ত্রিভুজ আমি নিয়েছি, তিনটে ত্রিভুজ, তিনটে বিভিন্ন রঙের ত্রিভুজ আছে, এরা সদৃশ। একটা পিঙ্ক কালার, একটা সবুজ, একটা নীল। কীভাবে সদৃশ? যে কোনো দুটো ত্রিভুজ আমি নিয়ে যদি দেখি তাদের বাহুগুলো, এবিসি ত্রিভুজ, এটা ডিএফ ত্রিভুজ আর জিএইচআই ত্রিভুজ, এই তিনটে ত্রিভুজ সদৃশ। কেমন করে? আমি যদি একটু নিয়ে দেখি, এখানে এইচ কোণ আর ই কোণ এইভাবে যদি দেখি, দেখি পুরো মিলে যাচ্ছে। আবার ডি কোণ, জি কোণ, এটাও পুরো মিলে যাচ্ছে। আবার এখানে এফ কোণ, আই কোণ, এটাও পুরো মিলে যাচ্ছে। ঠিক আর কীভাবে ছোটোটা যদি নিই, ছোটোটার সঙ্গে এই নীল সবুজ, এখানেও বি কোণ আর ই কোণ সম্পূর্ণ মিলে যাচ্ছে, এ কোণ, ডি কোণ মিলে যাচ্ছে, সি কোণ, এফ কোণ, এটাও মিলে যাচ্ছে। বড়টার সঙ্গে এই ছোটোটা, এটা নিয়েও যদি করি, এখানে বি কোণ আর এইচ কোণটা সম্পূর্ণ মিলে যাচ্ছে, এ কোণ আর জি কোণটাও মিলে যাচ্ছে, আই এবং সি এটা মিলে যাচ্ছে। অর্থাৎ এদের পারস্পরিক কোণগুলো সমান, অর্থাৎ এ কোণ, ডি কোণ, এ কোণ, ডি কোণ, জি কোণ, এই তিনটে কোণ সমান। আবার বি ই এইচ, এই তিনটে কোণ সমান, বি ই এইচ, এই তিনটে কোণ সমান, আর সি এফ আই, এই তিনটে কোণ সমান। এই জন্য এই ত্রিভুজ তিনটিও সদৃশ্য হচ্ছে। এদের যদি বাহুগুলো দেখা যায়, এবি বাহু, ডিই বাহু এবং জিএইচ বাহু, এই তিনটে বাহুর অনুপাতও একই রকম হবে। ধরো এটা এক ইউনিট, এটা দেড় ইউনিট, এটা দুই ইউনিট হলে প্রত্যেকটা সেইভাবে, সেই অনুপাতে আমাদের থাকবে। একইভাবে এবি ইজ টু ডি ইজ টু জিএইচ যা হবে, ডি এফ সি, ডি এফ জিআই, তাদের অনুপাতও একই হবে। আবার বিসি, ইএফ এবং জিএইচ, এই বাহুগুলোরও অনুপাত একই হবে। কোণগুলো সমান হচ্ছে, করসপন্ডিং কোণগুলো, অনুরূপ কোণগুলো সমান হচ্ছে, আর বাহুগুলো অনুপাত সমান হচ্ছে, এটাই আমাদের সদৃশতা। এখানে আমি খাতাতেও ছবি এঁকেছি, দেখাচ্ছি এই দুটো এবিসি ত্রিভুজ এবং ডিএফ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ এর বাহুগুলো এবি কোণ বলতে এ কোণ, ডি কোণ সমান, আর বি কোণ, ই কোণ সমান, এবং সি কোণ ও এফ কোণ সমান হচ্ছে, সি কোণ আর এফ কোণ সমান হচ্ছে। একইভাবে আমরা আরেকটা যদি ছবি দেখি, এখানে পি কিউ আর এস টি ইউ, এদেরও পি আর এস সমান, কিউ টি সমান, আর এবং ইউ সমান, এবং শুধু কোণগুলো সমান নয়, তাদের বাহুগুলোর অনুপাতও হবে। অর্থাৎ পি কিউ এস টি এর অনুপাত, কিউ আর টি ইউ এর অনুপাত, পি আর ও এস ইউর অনুপাত একই হয়। এটি হচ্ছে আমাদের সদৃশতা সংক্রান্ত ধারণা। এবারে এই সদৃশতা চ্যাপ্টারে আমরা
একটা উপপাদ্য করব। উপপাদ্য 48। বইতে একবার দেখে নিই। জি, উপপাদ্য 48। কি আছে উপপাদ্যটা? যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে সেই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। যে কোনো সমকোণী ত্রিভুজের ধরো এই যে ABC সমকোণী ত্রিভুজ, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে, মানে এ কোনটা এর সমকোণ ধরা হয়েছে, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে, BC অতিভুজের উপর লম্ব AD অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ। লম্বের উভয় পার্শ্ব, এদিকে একটা ত্রিভুজ এই ত্রিভুজটা, আর এদিকে আরেকটা ত্রিভুজ এই ত্রিভুজটা, ADB ত্রিভুজ, ADC ত্রিভুজ, ত্রিভুজদ্বয় সদৃশ এবং এই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, মানে এই ছোট ত্রিভুজটাও পুরো ABC ত্রিভুজের সঙ্গে সদৃশ, আবার এই ছোট ত্রিভুজটাও পুরো ABC ত্রিভুজের সঙ্গে সদৃশ, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো এইটা আমরা যুক্তি দিয়ে প্রমাণ করার আগে একটু হাতে কলমে দেখি কেমন জিনিসটা হয়। আমি একটা ABC ত্রিভুজ এবং এর একটা লম্ব একটা D, AD লম্ব BC বাহুর উপর, তো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, DBA এবং পুরো ত্রিভুজটা ABC এটা সদৃশ দেখাতে হবে, DAC এবং পুরো ত্রিভুজটা এটা সদৃশ দেখাতে হবে, ABC DAC এবং ABC পুরো ত্রিভুজটা সদৃশ দেখাতে হবে, এবং DBA ও DAC এই ছোট দুটো ত্রিভুজ এরাও সদৃশ দেখাতে হবে। আমি দেখি, ধরো এই ত্রিভুজটাকে এই বরাবর যদি কেটে নেওয়া হয়, যে দুটো টুকরো করা হয়, আমি সেরকম কেটে রেখেছি, দেখাচ্ছি, ADB একটা টুকরো এরকম এর সমান, আরেকটা ADC এই দুটো মিলে পুরো ত্রিভুজটা তৈরি হয়ে যাচ্ছে। বা ওই ত্রিভুজটাকে আমরা যদি কেটে দিই, বা আমি আরেকটা দেখাচ্ছি, এরকম এই একটা আছে, অর্থাৎ এটাকে এরকম করে ভাঁজ করে আমরা কেটে দিলে এই ছোট টুকরোটা যে DBA আর এইদিকের এই টুকরোটা ADC বা DAC যা বলে দেখানো, এই দুটো ত্রিভুজ তৈরি হবে। আমাদের দেখাতে হবে এই যে ছোট দুটো ত্রিভুজ, এরা প্রত্যেকের নিজেদের মধ্যে সদৃশ, এই দুজন সদৃশ, আবার এই এই ছোট ত্রিভুজটা এই পুরো ত্রিভুজটার সঙ্গে সদৃশ, আবার এই ত্রিভুজটাও এই পুরোটার সঙ্গে সদৃশ। আমরা হাতে কলমে আগে একটু দেখে নিই। আমি প্রথমে এই সবুজ পুরো ত্রিভুজটার সঙ্গে এই গোলাপি কালারের পিঙ্ক যে ত্রিভুজটা, এটা এই অংশটা, এটা সদৃশ দেখাবো। কি করে না, এর এই যে D কোণটা সমকোণ, এই সমকোণটার সঙ্গে আমি এটাকে উল্টালে, এই যে এটা D কোণ, এদিকে উল্টে দিকেও D কোণ, এই B কোণ, এদিকেও B কোণ, আর A কোণ, উপর দিকেও A কোণ। তো দেখি এইখানে এই D কোণটা সঙ্গে D কোণটা পুরো মিলে যাচ্ছে, D কোণ মিলে যাচ্ছে, আর এইদিকে বিকোণ, এই বিকোণটা আর এই বিকোণটা মিলে যাচ্ছে।
আর বাকি যে কোণটা এই এ কোণটা এদিকের যে এই সি কোণটা এই সি কোণটার সঙ্গে মিলে যাচ্ছে তার মানে এই বড় ত্রিভুজের তিনটে কোণ ডি কোণের সঙ্গে এ কোণটা মিলছে বি কোণের সঙ্গে বি মানে বি বি দুটো সেমই আছে একই আছে বি এর সঙ্গে বি মিলছে আর সি এর সঙ্গে এ কোণটা মিলে যাচ্ছে তার মানে এই দুটো ত্রিভুজ অর্থাৎ এই যে টুকরোটা এই টুকরোটা আমরা কেটেছিলাম এই টুকরোটা পুরো ত্রিভুজের সঙ্গে সদৃশ্য সেটা আমরা বুঝতে পেরে যাচ্ছি আমরা এমনি করে ঠিক একইভাবে আর একটা অংশ যেটা আছে যেটা এই এডিসি বা ডিএসি এর সঙ্গে সমান ডিএসি এই পার্টটা এই অংশটা এটাও পুরো ত্রিভুজের সঙ্গে কীভাবে সদৃশ্য হচ্ছে দেখে নিই এটা এ কোণ আমরা উল্টালেও এটা এ কোণ এটা সি কোণ এদিকটাও সি কোণ আমরা দেখি কীভাবে সমান হচ্ছে এই ডি কোণটা এ কোণের সঙ্গে পুরো মিলে যাচ্ছে ডি কোণটা এ কোণের সঙ্গে মিলে যাচ্ছে আর এই সিটা দেখি এই সি এর সঙ্গে মিলে যাচ্ছে সিটা সি এর সঙ্গে মিলে যাচ্ছে আবার এই এ কোণটা বি কোণের সঙ্গে মিলে যাচ্ছে তার মানে আমরা হাতে কলমে দেখলাম যে দুটো টুকরো প্রত্যেকটা মূল যে ত্রিভুজ তাদের তার সঙ্গে সদৃশ্য হচ্ছে এবারে এই যে দুটো নীল এবং গোলাপি এরাও যে নিজেদের মধ্যে সদৃশ্য সেটা আমরা দেখব দেখি এইভাবে দেখলে এখানে ডি কোণটা এর ডি কোণটা ডি কোণ দেখা যাচ্ছে একদম পুরো মিলে যাচ্ছে আর বিটা এর সঙ্গে এ বলতে গিয়ে এর খানিকটা অংশ কিন্তু এটা পুরো এ কোণ নয় এ কোণটাকে টুকরো করা হয়েছে তার ভাগ করা হয়েছে এর সঙ্গে মিলছে অর্থাৎ এখানে এ বলতে গিয়ে ডিএসি কোণ আর কি আর একইভাবে এই এটা এখানে সি সি বলতে গিয়ে এ সি ডি কোণ এর সঙ্গে মিলে যাচ্ছে তার মানে এই এরা ছোট দুটো টুকরো এরাও নিজেদের মধ্যে সদৃশ্য হয়ে যাচ্ছে তাই আমরা হাতে কলমে আগে প্রমাণ করতে পারছি যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি লম্ব টানা হয় তাতে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হবে সেই দুটো ত্রিভুজ নিজেরা পরস্পরের সঙ্গে সদৃশ্য এবং ওই দুটো ত্রিভুজই প্রত্যেকেই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এবারে এটা আমরা যুক্তি দিয়ে প্রমাণ করি এবিসি ত্রিভুজ এডি লম্ব প্রমাণ করতে গেলে এই উপপাদ্য একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য প্রথমে আমাদের প্রদত্ত কী আছে সেটা একটু জেনে নেব এবিসি একটি সমকোণী ত্রিভুজ প্রদত্ত যেটা এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ এই এ কোণটা হচ্ছে সমকোণ এবং সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব টানা হয়েছে বিসি এর উপর এডি লম্ব টানা হলো এটা হচ্ছে প্রদত্ত পরবর্তী পাক্য আছে প্রমাণ কী করতে হবে আমাদের প্রমাণ কী করতে হবে সেগুলো দেখি প্রমাণ করতে হবে যে ডিবিএ এবং এবিসি পরস্পর সদৃশ্য ডিবিএ যে ডিবিএ এবং এবিসি মানে পুরো ত্রিভুজটা এটা এরা পরস্পর সদৃশ্য আবার ডিএসি এবং এবিসি এরাও পরস্পর সদৃশ্য বা শুধু সদৃশ্য বলা একই জিনিস পরস্পর সদৃশ্য এবং এরপর ছোট দুটো টুকরো অর্থাৎ ডিবিএ এবং ডিএসি এরাও পরস্পর সদৃশ্য এগুলো হচ্ছে আমাদের প্রমাণ কী করতে হবে সেটা প্রমাণ কী করতে হবে এই জিনিসটা অর্থাৎ এই প্রত্যেকটা ছোট ত্রিভুজ পুরো ত্রিভুজটার সঙ্গে এবং এরা নিজেদের সঙ্গে সদৃশ্য এখানে অঙ্কন আমাদের নতুন করে কোনো অঙ্কন করতে হবে না তাই অঙ্কন লিখতে হচ্ছে না আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি প্রমাণ প্রথমে আমরা এই যে ডিবিএ ত্রিভুজ ডিবিএ ত্রিভুজ এবং পুরো এবিসি ত্রিভুজ এর মধ্যে আমরা দেখছি যে ডিবি বিডিএ
BDA মানে এই সমকোণ যেটা BDA এবং BAC এ কোণটা যেহেতু পুরো সমকোণ তাই ছোট ত্রিভুজটার BDA ছোট ত্রিভুজটার BDA এটা এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি এটা আর পুরো ত্রিভুজটার BAC অর্থাৎ যেটা A কোণ বলা হয় এটা হচ্ছে 90 দুটোই 90 ডিগ্রি সুতরাং দুটো সমান এবং পরবর্তী যেটা B কোণ যেটা B কোণটা দুটো ত্রিভুজের সাধারণ কোণ মানে একই কোণ দুটোতেই আছে ছোট ত্রিভুজটায় আমরা B কোণটা হচ্ছে গিয়ে ABD ABD ছোট ত্রিভুজটাতে ABD এবং বড় ত্রিভুজটাতে ABC ABC এই দুটো ত্রিভুজ একই কোণ একই কোণকেই আমরা দুই রকম নামে লিখছি তাই এই দুটো কোণ সমান তো ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়ে যায় তাহলে বাকি যে কোণটা অবশিষ্ট যে কোণগুলো দুটো ত্রিভুজের অবশিষ্ট কোণ যে BAD BAD মানে উপরের এই ছোট কোণটা উপরের এই ছোট কোণটা BAD এই BAD এই কোণটা BAD এবং BCA BCA অর্থাৎ এই যে কোণটা এই দুটো কোণ সমান হচ্ছে তাহলে এখানে আবার কি আরেকবার দেখি এই ছোট ত্রিভুজটা এবং পুরো ত্রিভুজের মধ্যে দুটো 90 ডিগ্রি আছে ছোটটার D কোণটা 90 ডিগ্রি আর বড়টার পুরো A কোণ যেটা সেটা 90 ডিগ্রি দুটো কোণ একই সেটা হলো ছোটটারও বি কোণ যেটা আর বড়টারও বি কোণ যেটা ছোটটার বি কোণের নাম আমরা এ বি ডি বলছি বড়টার বি কোণের নাম এ বি সি বলছি আর বাকি যে রইলো এখানে ডি এ বি বা যে বাকি কোণটা বি বি এ ডি যাই বলি না কেন এই কোণটা এবং পুরো ত্রিভুজটার সি কোণ যে কোণটা অর্থাৎ বি সি এ বা এ সি বি যাই বলি না কেন অটোমেটিক্যালি বাকি কোণটাও সমান হয়ে যাচ্ছে সুতরাং ত্রিভুজের যেহেতু তিনটে পরস্পরের তিনটে কোণ সমান হচ্ছে তাহলে এরা সদৃশ কোণী ত্রিভুজ সুতরাং ডিবিএ ও এবিসি পরস্পর সদৃশ কোণী আর পরস্পর সদৃশ কোণী সুতরাং এরা পরস্পর সদৃশ সদৃশ কোণী হলে অর্থাৎ কোণগুলো সমান হলেই ত্রিভুজটিও সদৃশ তাই আমাদের যে তিনটে প্রমাণ ছিল তার প্রথম প্রমাণটা এক নম্বর প্রমাণটা প্রমাণিত হলো এই যে এক নম্বর প্রমাণটা আমরা লিখেছিলাম ডিবিএ ত্রিভুজ ত্রিভুজ ডিবিএ আর ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ সেটা আমরা প্রমাণ করে দিলাম এবারে আসছি বাকি যে দুটো দু নম্বর এবং তিন নম্বর আবার ডিএসি ডিএসি এই দিকে যে ছোট ত্রিভুজটা ডিএস ডিএসি এই ত্রিভুজটা এবং এবিসি পুরো ত্রিভুজটা এই দুটো ত্রিভুজও আমরা সদৃশ একই রকমভাবে প্রমাণ করব একই রকমভাবে কী রকম না ছোট ত্রিভুজের ডি কোণটা অর্থাৎ এডিসি এই যে কোণটা ছোট ত্রিভুজের এডিসি কোণটা এবং বড় ত্রিভুজের বিএসি কোণটা অর্থাৎ পুরো এ কোণটা এরা সমান অর্থাৎ এই ডি কোণ এবং এই পুরো এ কোণ এই দুটো কোণ সমান এটা 90 ডিগ্রি আর এই যে সি কোণ যেটা এই সি কোণটা হচ্ছে সাধারণ দুটোতেই আছে তাই আমরা একটু দেখে নিই এডিসি এডিসি ছোট ত্রিভুজটাতে ওই ডিএসি ত্রিভুজে ডিএসি ত্রিভুজের এডিসি কোণ এবং পুরো এবিসি ত্রিভুজের বিএসি কোণ এই দুটো কোণ সমান এবং প্রত্যেকেই 90 ডিগ্রি আর এ সি ডি কোণ এই ছোট ত্রিভুজটার অর্থাৎ এডিসি ত্রিভুজটার বা ডিএসি ত্রিভুজটার এ সি ডি কোণ এবং এবিসি ত্রিভুজের এ সি বি কোণ অর্থাৎ এই যে সি কোণটাকে আমরা দুটো নামেই বলতে পারছি দুটো কোণ সমান কারণ দুটো কোণই তো একই কোণ এইটা তাহলে বাকি যেটা পড়ে রইল বাকি পড়ে রইল ছোট ত্রিভুজের এই কোণটা পড়ে থাকছে আর বড় ত্রিভুজের এই বি কোণটা পড়ে থাকছে তাই অবশিষ্ট
CAD কোণ অবশিষ্ট CAD কোণ এবং এখানকার হচ্ছে কি ABC কোণ CAD কোণ এবং ABC কোণ এই কোণটা এই কোণটা এই দুটো কোণ সমান হচ্ছে তার মানে এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে DAC ত্রিভুজ এবং ABC ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হচ্ছে তার মানে এটা এরা সদৃশ কোণ তাই ত্রিভুজ DAC ত্রিভুজ DAC ও ত্রিভুজ ABC সদৃশ কোণ তো ত্রিভুজ সদৃশ কোণ মানে এরা সদৃশ সুতরাং ত্রিভুজ DAC ও ত্রিভুজ ABC পরস্পর সদৃশ তাই দু নম্বর প্রমাণিত আমাদের তিনটে যে প্রমাণ ছিল দু নম্বর প্রমাণে আমরা এটা লিখেছিলাম যে DAC এবং ABC সদৃশ প্রমাণ করতে হবে যা প্রমাণ করে দিলাম কারণ এই DAC তিনটে কোণ ও ABC তিনটে কোণ আমরা সমান দেখিয়ে দিতে পারছি যে করসপন্ডিং বা অনুরূপভাবে পারস্পরিকভাবে সমান দেখিয়েছি এবারে রইল বাকি যে দুটো ত্রিভুজ অর্থাৎ DBA DAC এবং DBA DBA এবং DAC এই দুটো ত্রিভুজের সদৃশ DBA ও DAC এই দুটো ত্রিভুজ সদৃশ তো এটা কিভাবে করব না আমরা এর মধ্যেই প্রমাণ করেছি যে DBA ত্রিভুজটা ABC এর সঙ্গে সদৃশ আবার DAC ত্রিভুজটাও ABC এর সঙ্গে সদৃশ সুতরাং দুটো ত্রিভুজ যেহেতু পুরো ABC এর সঙ্গে দুজনেই সদৃশ সুতরাং এরা নিজে পরস্পর নিজেদের মধ্যে সদৃশ আমরা যুক্তি দিয়ে করার আগে হাতে কলমেও দেখে নিয়েছি সুতরাং এটা আমরা প্রমাণ করলাম যে DBA ও DAC এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ তাই আমাদের যে উপপাদ্য সেটা প্রমাণিত হয়ে গেল আমাদের সদৃশতা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য প্রমাণিত হয়ে গেল আমি বিশ্বরঞ্জন চক্রবর্তী সবাই ভালো থেকো আজকের মতো এই পর্যন্ত